এখনকার সময়ে হ্যাঁ মোবাইলে সব থেকে বেশি প্রবলেম হ্যাঁ যেগুলো আমরা মানুষ ভুগছি, হ্যাঁ এটা হচ্ছে আপনার হোয়াইট ডিসপ্লে, 13 হ্যাঁ প্রো ম্যাক্স। হোয়াইট হয়, গ্রিন হয়, এক একটা ওকে ফোনে এক এক রকম প্রসেসর হ্যাঁ আছে। এটা 13 প্রো ম্যাক্স, দেখুন ডিসপ্লে ব্লিঙ্ক করছে। হ্যাঁ এটা আছে আপনাদের 14 প্রো ম্যাক্স, যেটা গ্রিন ডিসপ্লে বলছি, ঠিক আছে। একটা ফোন আছে এখানে ফ্লিপ, এটা নো ডিসপ্লে। নো ওকে ডিসপ্লে মিন্স নো ডিসপ্লে, এই যে অন করছি, কিছুই আসছে না। হ্যাঁ নো ডিসপ্লে, ফোনটা হ্যাঁ অন আছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। এটা আছে আপনার লাইনিং প্রবলেম, হ্যাঁ ডিসপ্লে লাইনিং এন্ড হিঞ্জ প্রবলেম, হিঞ্জ ওকে এটা পুরো কমপ্লিটলি খুলছে না। হ্যাঁ তো এই ধরনের প্রবলেম, এই হ্যাঁ ধরনের প্রবলেম হিউজ পরিমাণে হচ্ছে হ্যাঁ এবং মানুষের প্রচুর পেরেশান হচ্ছে। হ্যাঁ এগুলো প্রিমিয়াম সেগমেন্ট ফোন, আমরা একদম মিনিমাম কস্টিং এর সার্ভিস দিচ্ছি। হ্যাঁ এগুলো বাইরের সাইডে রিপেয়ার করতে অনেক কস্টিং লাগে, যে ফ্লেক্স চেঞ্জ করার যে প্রসেস আছে। দেখুন আমরা শুধু প্রিমিয়াম সেগমেন্ট নয়, আরো যে ধরনের মোবাইল অলরেডি মার্কেটে সকলে ইউজ করছেন, অল টাইপ অফ মোবাইল রিপেয়ার সমস্ত কিছু রিপেয়ারিং করা হয়। দেখুন এগুলো সারিয়ে রাখা আছে, অল সারিয়ে রাখা, এগুলো সারানোর জন্য রম আছে। দেখুন আমাদের প্রতিটা টেবিলে, হ্যাঁ এবং আমাদের প্রতিটা টেবিলে দেখুন যারা কাজ করছে, হ্যাঁ প্রতিটা টেবিলে কাজ, দেখুন হ্যাঁ প্রতিটা টেবিলে একদম মোটামুটি একদম হিউজ পরিমাণে মোবাইল রিপেয়ার, যেগুলো আমরা ছোট বড় সব ধরনের মোবাইল রিপেয়ার করছি। সুমিত মোবাইলের স্পেশাল অফার, কিছু সার্ভিস ফ্রি। কিরকম? যেমন আমাদের মোবাইল ফেস্টিং, পেস্টিং, মোবাইলের এলসিডি পার্ট হোক বা নিচের পার্ট হোক খুলে গেছে, যেটা লাইফ টাইম ফ্রি। আমাদের কাছে মোবাইল বানানো হোক বা নাই হোক, মোবাইলের সাউন্ড কম হয়ে গেছে, এয়ার স্পিকারের সাউন্ড কম হয়ে গেছে, অডিও বাজছে না ঠিকঠাক ভাবে, সাউন্ড কম হয়েছে, যেগুলো ডাস্টের কারণে বা লিকুইড ধোঁয়ার কারণে, যেগুলো সার্ভিস করলে ঠিক হয়ে যায়, যেগুলো চেঞ্জ ছাড়া, সেগুলো 100% ফ্রি, 100% একদম ফ্রি, একদম ফ্রি, দারুন, এক টাকাও সার্ভিস চার্জ নেই। তো আমাদের এখানে মোবাইলের এই প্রবলেম গুলো ছাড়াও আরো অনেক প্রবলেম আছে যেগুলো আমরা ফ্রি সার্ভিসের মধ্যে রেখেছি, চার্জিং সার্ভিস, আপনার অডিও সার্ভিস, মোবাইল পেস্টিং ফ্রি, এন্ড বিগ সার্ভিস যেটা আমাদের, সেটা হচ্ছে ট্রিপল লাইনের এলসিডি। আমরা 1 বছর ধরে অফারটা চালাচ্ছি, 999 টাকায়, আইপিএস ডিসপ্লে, 100+ মডেল, প্রচুর মডেল আছে যেগুলো আমরা 999 টাকায়, মাত্র 999 টাকায়, 999-এ আমরা ডিসপ্লে রিপেয়ার করে দিচ্ছি এবং এখন টিল নাও ডেট পর্যন্ত। ওয়েলকাম টু সুমিত মোবাইল। আজকে আমাদের নিউ স্টোর ওপেনিং এর সাথে আমরা নিউ অফার নিয়ে আমাদের কলকাতা সিটি অফ জয় চ্যানেলের সাথে আমরা ভিডিও আমাদের এখানের পুরো শুট দেখাবো। বেশ দাদা, তাহলে এই স্টোরটা কি তোমার মানে আগের স্টোর তো দেখেছি আমরা আগের ভিডিওতে, এই স্টোরটা নতুন ওপেন করেছো নাকি? বেশ, ওয়ার্কশপ যেটা ছিল হ্যাঁ ওখানে অনেক ক্রাউড এরিয়া ছিল এবং কাজ করার জায়গা একটু শর্ট ছিল। হ্যাঁ তো আস্তে আস্তে আমাদের কাস্টমারের অনেক প্রেশার বেড়েছে, মানে কাজের প্রেশার অনেক বেশি হয়েছে, প্লাস প্রচুর মেশিনারি যেটা আমাদের কাছে ওখানে অ্যাসেম্বল করতে পারছিলাম না, এবং প্রচুর কাজ যেগুলো আমরা মানুষকে দেখাতে পারছিলাম যে আমরা এই ধরনের কাজ করি। মানে এবার কি তাহলে সার্ভিস অ্যাড হয়েছে নতুন? সার্ভিস অ্যাড তো অবশ্যই হয়েছে, সেগুলো আমরা আগে থেকে করতাম, এগুলো আরো সেগুলো স্পটে করছি এবং কাস্টমারকে দেখিয়ে বা কাস্টমারের সামনে বসিয়ে রেখে, বা আমরা আমাদের যেটাকে আমরা বলছি আমাদের ইঞ্জিনিয়ার, হ্যাঁ যাদেরকে আমরা বাড়িয়েছি, হ্যাঁ ঠিক আছে। তো যার কারণে কি হচ্ছে, আমাদের কাস্টমার প্রেশার থাকার সাথে সাথে আমরা কাজটা আরো ফাস্ট করতে পারছি। বেশ বেশ, হিউজ পরিমাণে ক্রাউড মানে প্রয়োজন আছে কাস্টমারের, যে আজকে আমার এক্ষুনি লাগবে বা আজকে করতে হবে বা দুদিন করতে হবে, আমার এখন 10টা ফোন করার ক্যাপাসিটি আছে, আমার কাছে 100টা ফোন আছে, তো আমাকে সঙ্গে সঙ্গে আমাদের তো কাজের হ্যান্ডস বাড়াতেই হবে, অপশন নেই। হ্যাঁ বেশ, তাহলে দাদা টেকনিশিয়ান না বাড়ালে আমরা কাজ করতে পারবো না। একদম, এক একটা পার্টে আলাদা আলাদা টেকনিশিয়ান, হার্ডওয়্যারের জন্য আলাদা, গ্লাসের জন্য, ফ্লেক্সের জন্য, আইফোনের কাজ করার জন্য আলাদা, টোটাল পার্টটাই আলাদা আলাদা করেছি। আমাদের পুরনো সব ওল্ড ইজ গোল্ড অল টাইম, 41-41 অ্যাভেলেবেল অল টাইম, একদম, মানে যা কাজ হতো তাই কাজ হয় এবং যা স্টোর ছিল, যা স্টক ছিল, এভরিথিং সেরকমই আছে। প্লাস আমরা এক্সট্রা তার পাশে এটা ওপেন করেছি, এসি লাগিয়ে একটা সুন্দর করে পরিবেশ, জানালা আসছেন দূর থেকে, অনেক দূর থেকে আসেন, বসার প্লেস পাচ্ছেন না, হতে পারে যে এমন আমরা ওয়েটিং দিতে পারছি না, ঠিক ঠিক বসার পজিশন দিতে পারছি না, তো তাদের জন্যই এখানে আসবে। ফুটপাথের মধ্যে মোবাইল রিপেয়ারিং সবগুলো আছে, ফুটপাথ থেকে মার্কেটের উপরে ভিতরে ঢুকলেই আমাদের মার্কেট, সব নম্বর 41, সব নম্বর 42, একদম মোবাইল এন্ড আমাদের সার্ভিস সেন্টারটাই মার্কেটের ভিতরেই, আমাদের সব এসে জিজ্ঞাসা করলেই ওরা দেখিয়ে দেবে। মানে তোমার মেট্রো স্টেশনটা হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশনই পড়ছে, মেট্রো স্টেশন 1 নম্বর মেট্রো গেটের পাশে, বেশ শ্যামবাজার 5 পয়েন্ট। বেশ, আপনি দক্ষিণেশ্বর দিক থেকে আসুন বা এদিকে কালীঘাটের দিক থেকে আসুন, মেট্রো করে আসলে শ্যামবাজারে নামবেন, আপনি যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন তো বাসে আসুন বা আরো অন্যান্য ট্রাভেল আছে সেখান থেকে, একদম যে কোনো জায়গা থেকে এসে শ্যামবাজার মেট্রো স্টেশন 1 নম্বর গেটে নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে। বেশ তাহলে দাদা, আর বেশি দেরি করবো না, আমরা এক এক করে আজকে ধামাকাদার অফার বা নতুন সার্ভিসেস গুলো শোনা শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম একদম একদম, সবকিছু শুনবো তাহলে এবার। সবকিছু দেখাবো।
আজকের ডেটে মোবাইল সব থেকে বেশি যে প্রবলেম হচ্ছে, সব থেকে ফ্লেক্সি মোবাইলের মধ্যে যেগুলো প্রচুর কস্টলি মোবাইল আছে, আমরা যে ফোনগুলোর কথা বলছি এখন, ঠিক আছে, যেগুলো আমরা রিপেয়ারের জন্য দেখাবো, যেমন এটা আইফোন দেখছেন, ওকে, এটা 13 Pro Max আছে, দেখতে পাচ্ছেন যে গ্রিন ডিসপ্লে ব্লিঙ্কিং করছে, এটাকে আমরা বলছি এক কথায় গ্রিন ডিসপ্লে বা ব্ল্যাঙ্ক ডিসপ্লে বা ডিসপ্লে খারাপ হয়ে যায়, এগুলো আপডেটের কারণে 90% ক্ষেত্রে হচ্ছে বা ইউজ হতেও খারাপ হয়ে যাচ্ছে। দেখুন এখানে আমার কাছে আরেকটা 13 Pro Max, ওকে, সেম প্রবলেম, এটাকে হোয়াইট ডিসপ্লে বলছি, বোঝা যাচ্ছে? ওকে, ভিডিওর মধ্যে আজকে ডেটে এই প্রবলেম গুলো খুব বেশি করে হয় ফোনে। এটা 13 Pro, আমি অ্যাপল সিরিজ দেখাই, অ্যান্ড্রয়েড সিরিজ দেখাবো, অল মডেল আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা 13 Pro Max যেটা দেখালাম হোয়াইট ডিসপ্লে, হ্যাঁ এটা এই যে প্রবলেম আমি আপনাকে বলি, দেখুন একটা ফোন রেডি অলরেডি হয়েছে, এটা বডি চেঞ্জ হয়েছে, ঠিক আছে, ওকে, দেখুন বডি চেঞ্জ হয়েছে, আচ্ছা, এই ধরনের পার্ট থাকে যে আমরা যেটাকে বলছি হিঞ্জ, হিঞ্জ, ওকে, দেখুন এটা কমপ্লিট হচ্ছে, হ্যাঁ কমপ্লিট খুলছে, বা এই পার্টটা পুরো চেঞ্জ হচ্ছে, বা এই হিঞ্জের যে পার্টটা রিপেয়ার হচ্ছে বা চেঞ্জ হচ্ছে, সেটা পার্ট অনুযায়ী প্রবলেম অনুযায়ী সলিউশন হচ্ছে। বেশ, ফোল্ড এন্ড ফ্লিপ, দেখুন আমাদের কাছে ফ্লিপ, এই ফ্লিপটা আছে বর্তমান, যে প্রবলেমটা সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক, ওকে, নো ডিসপ্লে আছে, হ্যাঁ, এই যে ফ্লিপ এন্ড ফোল্ডেড ফ্লেক্স, হ্যাঁ, অল অল মডেল আমরা যেটা কাজ করছি লাইভ এখন সেটা আপনাকে দেখাচ্ছি, ফ্লেক্স চেঞ্জ হবে এটা, ওকে, ফ্লেক্স চেঞ্জের প্রসিডিউর দেখুন আমাদের একটা, সব থেকে বেস্ট এন্ড বেস্ট আমাদের সার্ভিসের মধ্যে আমরা যেটাকে অ্যাড করেছি সেফটি, সেফটি মিনস একটা মোবাইল, হ্যাঁ, এগুলোর আজকের ডেটে কস্টলি যাদের হাতে আছে তারাই কিন্তু জানে কেমন দাম, আমাদের যে আগের সব ছিল একটু ক্রাউড প্লাস ছিল, কিন্তু কাজের যা প্রসেস ছিল সেটাই সেম ছিল, বা কোয়ালিটি সেম থাকছে, ঠিক আছে, আমরা এটাকে প্লেস বাড়িয়েছি যাতে একটা ফোন খোলার পরে সেটাকে সঠিক ভাবে বানিয়ে এবং সঠিক ভাবে সেটাকে যেন অ্যাসেম্বল করে কাস্টমারের হাতে সুস্থ ভাবে দিতে পারি, ঠিক ঠিক, জায়গার অভাব যেটা ছিল সেটা আমরা পূরণ করেছি। দ্বিতীয় দেখুন আপনাকে দেখাচ্ছিলাম অ্যান্ড্রয়েড সিরিজ দেখাই, স্যামসাং সিরিজের মধ্যে দেখুন S22 Ultra, ওকে, ঠিক আছে, S22 Ultra, এটার প্রবলেম আছে গ্রিন ফ্লেক্স, দেখুন গ্রিন ডিসপ্লে, হ্যাঁ, এর ফ্লেক্স চেঞ্জ হবে, এটা রিপেয়ার করে হবে না, বেশ, ফ্লেক্সটা আমরা রিমুভ করেছি ফোন থেকে অলরেডি, রিমুভ করার পরে এটাকে রিপেয়ার প্রসেসে দেখাবো, রিপ্লেস করে অবশ্যই দেখাবো। দেখুন সময়ের অভাবে পুরো ভিডিও পুরো কাজ করে দেখানো তো সম্ভব হয় না, সবকিছু দেখাতে গেলে প্রচুর টাইম লাগে, একদম, একটা ওভারভিউ দিচ্ছি আমরা, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ বা আমাদের শপে এসে দেখে আপনাদেরকে সেটা আরো বিস্তারিত জানতে পারবে আর কি, বিস্তারিত জানতে পারবেন। হ্যাঁ দেখুন একটা ফোন আছে, এটা আছে নো ডিসপ্লে, ওকে, নো ডিসপ্লে জমা হয়েছে, এই ডিসপ্লেটা আমরা খুলে চেক করেছি, মাদারবোর্ডটা খুলে চেক করেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হচ্ছে এটার বিষয়ে বলি, আগে এটা একটা আউটশপে গেছিল, নাম বলছি না, সেটা গেছিল নো ডিসপ্লে কন্ডিশন, ওনারা রিপোর্ট দিয়েছেন যে ফোনটা নো ডিসপ্লে আছে, ফ্লেক্স চেঞ্জ করলে হয়ে যাবে, তো ফ্লেক্স চেঞ্জ করার জন্য আমাদেরকে কাস্টমার এসে ডাইরেক্ট বলেছে, আমরা যেটা জানি যে হ্যাঁ নো ডিসপ্লে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্লেক্স চেঞ্জ করলে হয়ে যায়, ফ্লেক্স চেঞ্জ করালাম, দেখলাম মানে ফোন চার্জ হচ্ছে, দেখুন ডিসপ্লে এসে গেল, দেখা যাচ্ছে চার্জার অ্যাম্পিয়ার এসে গেল, এটার মধ্যে কোনো চার্জার সিম্বল নেই না, ফোন ডিসপ্লে চার্জার সিম্বল আছে, দেখুন আমার ইন্টাক্ট সবকিছু লাগানো, ওকে, মানে ডিসপ্লে আসছে না কোনো, ডিসপ্লে আসছে না, ওকে, নো ডিসপ্লে, এটা আমরা রেডি করে লাইভ দেখিয়ে দেবো আজকের ডেটে, ঠিক আছে, এটা আপনার ফোল্ড আছে, বেশ, এটা ফোল্ড 3 আছে, ওকে, বেশ দারুন হয়ে গেল, যেমন আপনাকে দেখালাম, একটা ফোন দেখুন এটার প্রবলেম আছে সেম, দেখুন এটার হিঞ্জ খোলে না পুরোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখুন ব্যাক গ্লাসের কালার ফিল হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, এটা ফোন ডিসপ্লের লাইনিং এসে গেছে, হ্যাঁ,
তাহলে এই ফোনটার মধ্যে আমাদের তিনটে কাজ আছে এখন বর্তমানে। ফ্রন্ট ডিসপ্লে একদম ওকে, অল এভরিথিংস ওয়ার্কিং। এটার হিঞ্জ রিপেয়ার হবে বা চেঞ্জ হবে, যেটাই হবে খোলার পরে সেটা বোঝা যাবে। এর ফ্লেক্সের প্রবলেম নেই কোনো রকম। এটার ব্যাক বডির যে ব্যাক গ্লাসটা চেঞ্জ হবে এন্ড ফ্রন্ট ডিসপ্লে চেঞ্জ হবে এবং অরিজিনাল প্রতিটা পার্টস অরিজিনাল পাবেন এবং 100% কোম্পানি অরিজিনাল জেনুইন পাবেন। আচ্ছা, এবারে এগুলো হয়ে গেল ডিসপ্লের পার্ট। হ্যাঁ, ডিসপ্লের পার্টটা বলা বা দেখানো এটা অফারের মধ্যে দেয়া। অফার মিন্স এর অফারটা অ্যাকচুয়াল ধামাকা এবারেই যেটা হচ্ছে রেড। ওকে, রেড কিরকম ফ্লেক্সের কাজ ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বহু মানুষ করছে বহু জায়গায় করছে। হ্যাঁ, আমরা কারোর বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি না, নিজেদের ব্যাপারটা নিয়ে। আমরা সবসময় অফারে গেছি ডিসপ্লে এবং এক বছর ধরে দিচ্ছি। ঠিক ঠিক, সেই বিষয়টা নিয়ে আমরা সম্পূর্ণ ভাবে সিদ্ধান্ত নিচ্ছি যে রেটটা অ্যাট লিস্ট আউটসাইড বা সার্ভিস সেন্টারের যা রেট আছে তাদের থেকে মিনিমাম না মিনিমাম কিছু কম করা অবশ্যই অবশ্যই, যা রেট আছে সবার থেকে। মডেল ওয়াইজ আমি মানে অ্যাকচুয়াল পুরো মডেলের রেট বলা পসিবল না, বহুত প্রবলেম আছে। মোটামুটি স্টার্টিং কত থেকে হচ্ছে তোমার? এগুলোর রেট অ্যাকচুয়ালি বলা খুব মুশকিল, টাফ ব্যাপার। আচ্ছা, বাইপাস হলে এক রকম খরচা, আচ্ছা আলাদা আলাদা সমস্যা, আলাদা আলাদা সলিউশন। আপনারা ফোন করে জেনে নিন পুরো বিষয় অনুযায়ী যে ফোনের যেমন কাজ হবে। তবে এইটুকু কমিটমেন্ট করতে পারি, আশা করছি আউটসাইড থেকে কম হবে, মানে প্রিমিয়াম সার্ভিস মিনিমাম কস্টে হবে। মিনিমাম কস্ট একদম নম্বর অফার, দারুণ নম্বর অফার। আমরা ভ্যাকান্সি ওপেন করেছি, আচ্ছা আমাদের যেহেতু স্টোর ওপেন হয়েছে এট আমাদের নেক্সট স্টোর ওপেন অলরেডি ওয়ার্কিং প্রসেস। ওকে, ঠিক আছে, আমাদের 15 প্লাস ভ্যাকান্সি লাগবে। যে সমস্ত ভাইরা বা যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা কাজ করছেন বা কাজ করেন বা কাজ করতে ইচ্ছুক আছেন, যারা এক্সপার্ট আছেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একদম অবশ্যই আমাদের ভ্যাকান্সি ওপেন আছে, আপনারা এসে এখানে ইন্টারভিউ দিলে আমরা আপনাদের যোগ্যতা অনুযায়ী সেখানে গ্লাসের কাজ হোক, হার্ডওয়্যারের কাজ হোক, অল টাইপ অফ টেকনিশিয়ান নিডেড। বেশ 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 বেশ, ঠিক আছে। তৃতীয় হয়ে গেল, তৃতীয় হয়ে গেল আমাদের এখনকার বর্তমান টাইম অনুযায়ী মোবাইল রিপেয়ারিংটা একটা মানে অ্যাকচুয়ালি এটা আগাগোড়াই ছিল, কিন্তু এখন প্রচুর পরিমাণে মানুষ এই মোবাইল যেহেতু ইউজ ঘরে ঘরে শুরু হয়ে গেছে, টেকনিশিয়ানের নিডেড আছে, জরুরত আছে, প্রয়োজন আছে, তো মানুষ এই কাজটা শিখলে কিন্তু নিজের রুজি রুটি ভালোভাবে চালাতে পারবে। বেশ, তার জন্য কি দরকার? হাতে কলমে কাজটা শেখা। ঠিক, হাতে কলমে। আচ্ছা, তোমরা কি হাতে কলমে শেখাবে পুরো? একদম একদম, আমাদের যেটা লাইভ, আমাদের কিন্তু এখানে ফিজিক্যাল সবকিছুই, মানে আপনার প্র্যাকটিক্যাল শেখানো হয়, আমাদের ট্রেনিং এখানে করানো হয়, যত ছেলেকে বা যাদেরকে শেখানো হয় তারা কিন্তু আমাদের এখান থেকে ম্যাক্সিমাম রেডি হয়ে যায় এবং সেই একটা টেকনিশিয়ান রেডি হয়, সে যে পার্টে শিখতে চায়, হার্ডওয়্যার হোক, গ্লাসে হোক, সব। একদম, তো পুরোপুরি আমাদের এখানে ট্রেনিং এর প্র্যাকটিক্যাল ট্রেনিং এর পুরো ব্যবস্থা রয়েছে, পুরোপুরি অন টেবিল ট্রেনিং এর ব্যবস্থা আছে। সেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, বেশ ইন্টারভিউ দিতে পারেন। আপনারা যদি মনে হয় যে আমাদের এখানে আপনাকে ট্রেনিং করানো পসিবল, অবশ্যই আমরা ট্রেনিং করাবো। বেশ বেশ, কি ক্যাটাগরি আছে সেটা আপনারা ফোনে জেনে নেবেন। একদম একদম, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, ফোন মানে অ্যাকচুয়ালি এখন যদি ফোন আপনাকে পুরো প্রবলেম দেখাতে চাই আর ফোন দেখাতে চাই, আমরা যে কাজগুলো আগে করতাম, হ্যাঁ, পোকো সিরিজ, এমআই সিরিজ, স্যামসাং সিরিজ, রিস্টার্ট প্রবলেম, হ্যাঁ, সিপিইউ থেকে প্রবলেম, হঠাৎ দেরি হয়ে গেছে, ক্যামেরা চলছে না, যেমন আইফোনের হিউজ পরিমাণে ব্যাক গ্লাস, স্টক আমি আপনাকে দেখি এখন বর্তমানে শেষ করতে পারবো না, প্রচুর স্টক। হ্যাঁ, মিনিমাম দেখাচ্ছে আমাদের পুরনো সব, যেটা বলছি ওল্ড ইজ গোল্ড 51, ওটা আমার লাইফের ফার্স্ট শুরুয়াত বিজনেস, তো ওটা তো আমি অবশ্যই দেখাবো। বেশ, এগুলো আইফোনের বিভিন্ন ব্যাক গ্লাস, বেশ বিভিন্ন মডেলের ব্যাক গ্লাস আমরা যেটাকে বলছি, আইফোনে কিন্তু স্টক সব সময় রেডি আছে, অল মডেল আপনি যা মডেল চাইবেন, স্টক আপনি যা চাইবেন অ্যাভেলেবল পাবেন, পাবেন কালার পাবেন। এই ব্যাক গ্লাস গুলো যেগুলো আছে, ব্যাক গ্লাস কি হচ্ছে, এমনই একটা ব্যাক গ্লাসের মানে পার্ট আছে, এটা পুরো গ্লাসের হয়, তো এটা কি হচ্ছে, যখন পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, পড়ে গিয়ে ভেঙে যাচ্ছে, আর ভেঙে গেলে এগুলো কিন্তু অনেক কস্টলি হয়, কিন্তু সেগুলোকে আমরা মিনিমাম কস্টিং করার একটা প্রসেস রেখেছি। শুধু আইফোনের ব্যাক গ্লাস নয়, আইফোন, অ্যান্ড্রয়েড যে কোনো মডেলের ব্যাক গ্লাস ব্রেক হয়ে গেলে, হাত থেকে পড়ে গেছে কোনো কারণে, ঠোকা লেগেছে, ফেটে গেছে, ভেঙে গেছে, এলসিডি গ্লাস ভেঙে গেছে, উপরের পার্টটা এলসিডি পুরো ভেঙে গেছে, অল টাইপ অফ অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে অ্যাভেলেবল আছে, অ্যান্টি ফিল্ডিংয়ের কপি ডিসপ্লে বা নর্মাল ডিসপ্লে অ্যাভেলেবল আছে। বেশ, আপনারা যোগাযোগ করুন যে কোনো মডেলের, মোবাইলের যে কোনো প্রবলেমের জন্য। আমাদের সেটআপটা একবার দেখাই, সেটআপ দেখানো মিন্স দেখুন আজকের ডেটে সব মেশিনে কি কাজ করছি না করছি করে দেখাতে পারবো না, আমরা টোটাল একবার আপনি রাউন্ডে দেখিয়ে দিন পুরো একদম একদম, দেখতে পাচ্ছেন এখানে ভাই একটা কাজ করছে, এটা এখন সম্ভবত পিক্সেলের কাজটা করছে, কি কাজ করছিল পিক্সেল, আচ্ছা ওটা হার্ডওয়্যার ওখানে কাজে গেছে, একটা হার্ডওয়্যারে কাজ করছে, তো এই আমাদের একটা এখানে পুরো মানে অলরেডি কাজ চলছে সব জায়গায়, সবই কাজ করছে অলরেডি, আমাদের পুরনো জমানিয়া কাজগুলো, এই ভাইয়ের একটা পুরো কমপ্লিট। এখানে দেখুন একটা জিনিস আপনাকে দেখাই, বেস্ট, হ্যাঁ এটা ক্যামেরায় করো, এটা ক্যামেরায় দিয়ে দাও ডাইরেক্ট প্রিভিউটা, হ্যাঁ দেখো
ধরো এই কাজটা করছে, হ্যাঁ যে কাজটা এখানে করছে সেই কাজটা আমার দেখার ইচ্ছা আছে, আমি ধরো ভাবলাম যে আমার মোবাইলটা সিপিইউ কাজ হচ্ছে বা কিছু হচ্ছে আমি দেখবো বেশ। হ্যাঁ এখন এখানে যে কাজটা করছে একবার নিচে মাদারবোর্ডের প্রিভিউটা দেখো, হ্যাঁ এ যে কাজটা করছে টোটাল প্রিভিউটাই আপনি স্ক্রিনে দেখতে পাবে, যেমন আমরা এটাকে বলছি একটা ডায়াগ্রাম, ওকে যে কোনো ডায়াগ্রাম কোম্পানি হতে পারে, যাই হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম আমরা বলছি, তো একটা মোবাইলে ধরুন যে কোনো প্রবলেম, হ্যাঁ যে কোনো প্রবলেম নিয়ে আসলে সেটাকে আগে জাজমেন্ট করতে হবে আমাকে, হার্ডওয়্যার বানানোটা, ওকে হার্ডওয়্যার বানানোর আগে জাজমেন্ট করতে হবে, মানে আমাদের এই মাদারবোর্ডটা রিপেয়ার আছে, এটা কি প্রবলেম রিপেয়ার আছে, ডেড ফোন, এটা ডেড, এটা মোটরোলার একটা মডেল সম্ভবত G5S প্লাস, এটা কি মডেল আছে, M32 মোটরোলা M32 স্যার, একদম পুরো সারিয়ে একদম ফুল ওয়ার্কিং কন্ডিশনে পাবে। সব কথার মধ্যে একটা কথা বলার আছে, মোবাইলের ওয়ার্ক এমন একটা ওয়ার্ক যেগুলো হার্ডওয়্যার ওয়ার্ক, এগুলো পারফেকশন চাই, পারফেকশন, রিকোয়েস্ট আপনি যেখান থেকেই করেন এভাবেই করেন, প্রথমত আপনি নিজে যাচাই করে নেবেন, দেখে নেবেন যে পারফেক্ট কাজ হয় কিনা, ঠিক ঠিক, দ্বিতীয় আপনি আমাদের কাছে আসুন বা আমাদের কাছে ফোনে জানুন, আপনি রেট ব্যাপারে বা কোনো কাজের ব্যাপারে যদি জানতে চান সেটা আমাদের একটা রিকোয়েস্ট যে আপনারা যদি স্টোরে এসে ব্যাপারটা দেখেন তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে, কারণ কোনো বিষয় আছে যেগুলো ফোনে বোঝানো সম্ভব হয় না বা কাজের ব্যস্ততার মধ্যে কোনো একটা কাজ, যেমন হার্ডওয়্যার কাজ করবে, আমি হয়তো বাই ফোনে আপনাকে বললাম 1 ঘন্টা লাগবে, আমি ফোনটা খুলে দেখলাম সেটা 4 ঘন্টা লাগবে, এগুলো তো কোনো জাদু দেওয়া জিনিস নয় যে আমি জাদু দিয়ে দিলাম ফোনটা রেডি হয়ে গেল, একদম পারফেকশন চাই, পারফেক্ট ওয়ার্ক করে কাজটাকে করতে হবে, আপনারা সময় তবে এইটুকু কমিটমেন্ট তুমি করতে পারো যে প্রিমিয়াম সার্ভিস তুমি একদম মিনিমাম কস্টে দেবে, মিনিমাম কস্ট এন্ড মানে প্রিমিয়াম সার্ভিস পুরো সার্ভিস দেওয়া যায় আর যত তাড়াতাড়ি দেওয়া যায়, আমরা আগে যে ভিডিও গুলো দিয়েছি, আগে তো অনেক ভিডিও দিয়েছি, আমাদের নিজস্ব চ্যানেল আছে, অনেক চ্যানেলে ভিডিও দিয়েছি, অনেক রকম ভাবে মানুষকে বুঝিয়েছি, বলেছি আমাদের অফার গুলো জানিয়েছি, আমাদের অফার গুলো বলছিলাম তো বলতে বলতে অন্য সাইডে গেলাম, আমাদের কিন্তু সেই অফার এখনো ফ্রি, কিরকম ফ্রি, যেমন সার্ভিস ফ্রি, আচ্ছা সার্ভিস ফ্রি, মোবাইল সার্ভিস ফ্রি, ওকে কোনো সার্ভিস চার্জ নেই, আচ্ছা সার্ভিস করার আগে আপনার যে কোনো রিপেয়ার করার আগে ধরুন আপনি কোনো ফোন জমা করলেন ডেড হোক যে কোনো প্রবলেম চেক করতে হয়, কিউসি যেটাকে বলা হয়, কিউসি করতে গেলে কোন জিনিসটা খারাপ আছে সেটা দেখে নিয়ে কাস্টমারকে এস্টিমেট দেওয়া, বহু জায়গায় আছে কিন্তু ফোন চেক করলে আপনাকে মিনিমাম একটা পে দিতে হয়, আচ্ছা 100-150-200 জায়গা অনুযায়ী যাদের যেরকম সিস্টেম আছে, আমাদের কিন্তু পুরো সার্ভিস ফ্রি, কোন রকম এস্টিমেট দেওয়ার জন্য পয়সা লাগে না, আচ্ছা ওকে, তারপর তার পয়সায় পোষালে করাবে না করলে না পোষাবে এরকম ব্যাপার, করবে নালে করবে, আপনাকে এসেই করতেই হবে, সুমিত মোবাইলে ঢুকে এরকম কোনো ম্যাটার নেই, আপনি আসুন দেখুন একবার কাজটার জন্য, প্রথম, দ্বিতীয়, থার্ড, আপনার যে কোনো কাজ আমরা করে দিলাম সেই কাজটা সাকসেস হলো না, 1 মাস 2 মাস 4 মাস আপনি ইউজ করলেন আপনার মনে হলো সেই প্রবলেমটা আবার আসছে, তো সেটা আমরা মিনিমাম অফ মিনিমাম কস্টে করে দেবো, আর যদি ইমিডিয়েট সেই প্রবলেমটা রিপিট আসে সেটা যদি রিকভার পসিবল না হয় ফুল মানি রিফান্ড, দারুন, সার্ভিস চার্জ, নো কস্টিং কাটিং, দারুন দারুন, 100% ফুল মানি রিফান্ড, মোবাইল পেস্টিং লাইফটাইম ফ্রি, মোবাইল পেস্টিং লাইফটাইম ফ্রি মিন্স মোবাইলের ব্যাক গ্লাস ডিসপ্লে পেস্টিং প্রচুর পরিমাণে খুলে যায়, যেগুলো কমন প্রবলেম, কিন্তু একদম কমন প্রবলেম গরমে ওভারহিটিং এর কারণে, আর এগুলোর জন্যই বাইরে অনেক অনেক টাকা নিয়ে নিচ্ছে, অনেক টাকা নেয়া না নেয়া কিন্তু এদের জন্য মোবাইল অনেক ড্যামেজ হয়, জল ঢুকে যায়, ডাস্ট হয়ে যায়, হাত থেকে এলসিডিটা খুলে ছিঁড়ে যায়, আমি মোবাইলটা হাতে ধরলাম খুলে গেল, পাতাটা ছিঁড়ে কেটে গেল, এলসিডি ব্যাস ড্যামেজ, তো এই ধরনের প্রবলেম অনেকের সাথে হয়েছে, আপনারা সময় করে একটু টাইম হাতে নিয়ে চলে আসুন সুমিত মোবাইলে ফ্রি সার্ভিস নেওয়ার জন্য, দারুন দারুন, 100% ফ্রি সার্ভিস, এটা আমার কমিটমেন্ট, দারুন, সার্ভিস চার্জ আপনার লাগছে না, এবং আপনি প্রাইম সেগমেন্ট মোবাইল যে কোনো ধরনের প্রবলেম, যেমন দেখালাম আপনাকে ডিসপ্লে ব্ল্যাঙ্ক, গ্রিন ডিসপ্লে, ফোল্ড ফিলিপের কাজ, ফোল্ড ফিলিপের যত ধরনের প্রবলেম আছে, অল টাইপের হিঞ্জ প্রবলেম, ফ্লেক্স প্রবলেম, ডিসপ্লে ড্যামেজ প্রবলেম, যত ধরনের প্রবলেম, যত ধরনের প্রবলেম আপনারা আসুন, মোবাইলে A to Z সার্ভিস পাবেন, সফটওয়্যারের কাজের, অল টাইপ অফ সফটওয়্যারের কাজ,
কিন্তু একটা বিষয়, আনলকের জন্য আপনারা কেউ ইনফরমেশন দেবেন না আমাদের থেকে, কারণ আমরা আনলক করি না, কোনো ধরনের আনলক আমরা করি না। ওকে ওকে, আমাদের এখানে মানে যেগুলোকে বলা হয় আনলিগাল অ্যাক্টিভিটি আমরা করি না, কোনো রকম আনলক বাইপাস, যেমন যেমন আইক্লাউড বাইপাস আমরা কোনো রকম আনলক করি না। হার্ডওয়্যার কাজ করতে হবে, ফোনের লাইভটা একবার দেখিয়ে দিন। ওকে, দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু লাইভ এখানে সারানো হচ্ছে, একদম লাইভেই দেখে নিতে পাচ্ছেন যে একদম রেডি হয়ে যাচ্ছে সাথে সাথে ফোনটা। বাহ, খুব সুন্দর ভাবে চলছে দেখছেন। আচ্ছা, মানে এরকম ভাবেই কি দাদা, যে কোনো প্রবলেম হলে তোমার সামনে এসে, যদি ছোট কাজ হয় সামনে দাঁড়িয়ে সারিয়ে নিয়ে যেতে পারবে তো? ছোট বড় কাজ মানে ডিপেন্ড করবে যে ধরনের প্রবলেম আসছে সময় আমরা কেমন কাস্টমার প্রেসার ফিল করছি। হ্যাঁ হ্যাঁ, দেখা আছে আপনার আগে আরো পাঁচজন দাঁড়িয়ে যেত সময়, হ্যাঁ সে তো ভিড় থাকলে তো দাঁড়াতেই হবে, স্বাভাবিক ব্যাপার। অবশ্যই টাইমিংটা ডিপেন্ড করবে সেই সময় কাস্টমার প্রেসার হবে, আগে আমাদের পুরনো কাজ কেমন প্রেসার তার উপর ডিপেন্ড করবে। বেশ বেশ, কিছু ক্ষেত্রে স্পেশাল যেগুলো টাইমিং শর্ট করে করে দেওয়া যাবে, যেগুলো দেখা যাবে যে একটু ফাস্ট করে দেওয়া যাবে, অবশ্যই মানে যতটা ফাস্ট সার্ভিস দেওয়া যায় সেই চেষ্টাই থাকে তোমাদের। অবশ্যই অবশ্যই, দেখুন কাজটা কমপ্লিট হলো, প্রবলেম ফাইন্ড আউট করা হলো, প্রবলেম সলভ করা হলো, বেশ কাজটা এবার পুরো মানে ফোনটা যেরকম যা যা প্রবলেম ছিল সলভ হয়ে গেছে। করব আমরা আগে মাদারবোর্ডের কাজটা হলো, অ্যাসেম্বল তো হবে, তার আগে আমরা জাস্ট চেক করছি ভিডিও দেখার মতো। বেশ, তাহলে লাইভেই দেখতে পেলেন সাথে সাথে, কিন্তু যে প্রবলেমটা ছিল সেটা আপাতত সলভ হয়ে গেল, আমরা দেখিয়ে দিচ্ছি জিনিসটাকে। বেশ, ভিডিওটা শুরু করার আগে দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ স্ক্রিন আসছিল না, এবার দেখুন স্ক্রিন এসে গেছে, কিন্তু এটা ওই ডিসপ্লেতে ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ দারুন, মানে লাইভেই দেখে নেওয়া গেল যে কিভাবে আপনারা সলভ করছেন পুরো জিনিসটা। নো গ্রাফিক্স হ্যাঁ ছিল তখন, চার্জিং এর সিগন্যালই আসছিল না, দেখুন চার্জিং এসে গেল, দারুন, খুব সুন্দর, দারুন, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু স্ক্রিন এসে গেছে, কাজেই যে প্রবলেমটা ছিল প্রবলেম 100% সলভড পুরো। বেশ, তাহলে আমরা তোমার এবার পুরনো দোকানটা একটু দেখে নিই তাহলে দাদা। আমাদের নতুন স্টোর যেমন দেখালাম, হ্যাঁ, তো আমাদের পুরনো স্টোরের স্টক বা আদার যেগুলো দেখানোর আছে সেগুলো আমরা অবশ্যই দেখাবো। বেশ, এটা কিন্তু আগে স্টোর, মানে এখান থেকেই আসল ভিডিও প্রথমের, মানে যতগুলো ভিডিও গেছে সব এখান থেকে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, হ্যাঁ তো সেটাই দেখানোর জন্য এই দোকানের টোটাল ব্যাপারটা। হ্যাঁ, আমরা যে স্টকের ব্যাপারে বলছি, হ্যাঁ ছাড়াও দেখুন ওয়ান প্লাস অল মডেল পেয়ে যাবেন, অল মডেল 9R, আপনি ওয়ান প্লাস 60, ওয়ান প্লাস নট সি, ওয়ান প্লাস নট 2, ওয়ান প্লাস এর যত মডেল আছে 100+ মডেল, রিয়েলমির যত মডেল আপনি পাচ্ছেন আমার কাছে সব মডেলই পেয়ে যাবেন, রিয়েলমির 9 Pro Plus, দারুন, রিয়েলমির আপনার এটা কি আছে 11 Pro Plus, রিয়েলমি 9i 5G, 5G 4G সিরিজের অল মডেল, দেখুন আমি যে পুরো বক্স মানে পুরো বক্স আপনাকে দেখিয়ে শেষ করতে পারবো না, আমাদের টিপি লাইনের অফারে চলে আসছে, যেগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে, কোন দোকানদার ভাইরা যদি নিতে চান তারা আমাদের কাছ দিয়ে স্টক নিতে চাইছেন অবশ্যই নিতে পারেন, অরিজিনাল ডিসপ্লে, কমফোর্টেবল ডিসপ্লে, যে কোনো ধরনের পার্ট, আমাদের তো যত কাজের অপশন, যত কাজের অফার সব ওইভাবে থেকে দেখালাম, তাছাড়াও আমাদের এখানেই আমাদের টোটাল কাস্টমার অ্যাটেন্ড, আমরা তো রিসেন্ট ওটা করেছি, আমাদের এখানেই টোটাল কাজ হয়, যেমন এখানে ডিসপ্লে চেঞ্জ হচ্ছে, এখন একটা মডেলের ডিসপ্লে হচ্ছে সম্ভব। হ্যাঁ, এটা হচ্ছে ওপো F21 Pro, দেখুন এটা ওপো F21 Pro সুপার আমোলেড ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে চেঞ্জ হচ্ছে এটার মধ্যে, এগুলো হচ্ছে কোম্পানি অরিজিনাল ডিসপ্লে লাগানো হচ্ছে, ঠিক আছে। বেশ, এগুলো এখানেও তার মানে সার্ভিসিং হচ্ছে, অল সার্ভিসিং হয় এখানে, মানে পুরো গ্লাসের কাজগুলো এখানেও হয়, আমরা যে ওসিয়া করি, গ্লাস চেঞ্জ করি, ব্যাক গ্লাস চেঞ্জ করি, এভরিথিং, ডিসপ্লে চেঞ্জ করা সবকিছু আমাদের এখানেও হয়, ওই সবে হয়, যেমন কাস্টমার, এবং
আরো একটা সবথেকে মজার বিষয় এখন যেটা আমাদের সবথেকে বেশি ফ্যাসিলিটি, যেটা আমরা কাস্টমারের ক্ষেত্রে আগে কি করতাম, আমাদের এটা মার্কেট প্লেস, একবার ক্রাউড এরিয়াটা একবার বাইরের এরিয়া দেখে দিন, আমাদের এখানে পুরো মার্কেট প্লেস। হ্যাঁ, এখানে কিন্তু দিনের বেলা প্রচুর ক্রাউড থাকে এবং লোকজন দাঁড়ানো বসানোর জায়গা থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা সার্ভিস সেন্টারে কনভার্ট করছি, ফোনটা এখানে জমা দিচ্ছি বা কিছু করছি, সার্ভিস সেন্টারে কনভার্ট করে দিচ্ছি। কাস্টমার কি করছে, একটু শান্তিতে অন্তত বসে এক ঘন্টা দু ঘন্টা টাইম নিয়ে ফোনগুলো বানিয়ে নিয়ে যেতে পারছে। যেগুলো সেন্টারে হচ্ছে না আমরা জানিয়ে দিচ্ছি, বা সেন্টারে যেগুলো হচ্ছে আমরা করে দিচ্ছি, বা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করছি। আমাদের স্টক, অল টাইম স্টক আমাদের কাছে এখন হিউজ পরিমাণে স্টক, মানে অ্যাকচুয়ালি স্টক রাখার জায়গা নেই, সেই হিসেবে এদিক ওদিক করে আমাদের রাখা। টোটাল আপনি দেখছেন দোকানের মধ্যে আমাদের এই শপে ওই শপে চারিদিকে বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা ইউজ করছি মোবাইলের ক্ষেত্রে, ব্যাটারি, ব্যাক গ্লাস, চার্জার, এলসিডি, সবই অল পার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বেশ বেশ, তাহলে দাদা ভিডিওটার বেশি বড় করবো না, আশা করি দর্শকদের ভালো লেগেছে ভিডিওটা, খুবই মানে অনেক সুবিধা পেয়েছে। আবারও মনে করি দিই, শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেট থেকে বেরিয়েই পাশেই দাদার দোকান আছে, একটু ফোন করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, সম্পূর্ণ আপনাকে গাইড করে দেওয়া হবে। লাস্ট আমার নিজস্ব একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, যেটা সুমিত মোবাইল সার্ভিস, এন্ড আমাদের গুগল পেজ আছে সুমিত মোবাইল সার্ভিস শ্যামবাজার, আমার ফেসবুক পেজ আছে, সেগুলো অবশ্যই দেখবেন। একদম একদম, বেশ তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দাদা, আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে। নমস্কার।